वेलकम टी डब्ल्यू एस अकाडेमी। आज सीटीपी क्लास सेवेन शुरू होच्छे। क्लासे आमरा इंटेलिजेंस सम्पर्के आज के आलोचना करब, इंटेलिजेंस सम्पर्के आलोचना करब। तो देखे नी प्रथम प्रश्न, शिखनेर क्षमताई हलो बुद्धि, शिखनेर क्षमताई हलो बुद्धि के बोलेछेन, शिखनेर क्षमताई हलो बुद्धि के बोलेछेन। उत्तर की है, शिखनेर क्षमता हलो बुद्धि बोलेछेन बाकिंगहाम। परेर प्रश्न देखे नी, बुद्धि हलो विमूर्त चिंतनेर क्षमता के बोलेछेन, बुद्धि हलो विमूर्त चिंतनेर क्षमता के बोलेछेन। बुद्धि विमूर्त चिंतनेर क्षमता बोलेछेन टारम्यान। उत्तर हबे टारम्यान। এগুলো বুদ্ধির সঙ্গে, এগুলো মুখস্থ ছাড়া অন্য কোনো উপায় নেই, তাই বুদ্ধি বিমূর্ত চিন্তনের ক্ষমতা। বিমূর্ত চিন্তন মানে হচ্ছে যেটা আমরা চোখে দেখতে পাই না, শুধুমাত্র অনুভব করতে পারি, তাকে বলা হয় বিমূর্ত চিন্তন। সেই বিমূর্ত চিন্তনের ক্ষমতা বলেছেন টারম্যান। পরে প্রশ্ন দেখে নি, বুদ্ধির দ্বিউপাদান তত্ত্বের প্রবক্তা কে? বুদ্ধির দ্বিউপাদান তত্ত্বের প্রবক্তা, দুটো উপাদান বুদ্ধি, তিনি বলেছিলেন যে বুদ্ধি দুটো উপাদান দিয়ে তৈরি, সেই দ্বিউপাদান তত্ত্বের প্রবক্তা কে? মনোবিজ্ঞানী স্পিয়ারম্যান। স্পিয়ারম্যান দ্বিউপাদান তত্ত্বের প্রবক্তা, স্পিয়ারম্যান দ্বিউপাদান তত্ত্বের প্রবক্তা। পরে প্রশ্ন দেখে নি, স্পিয়ারম্যানের মতে বুদ্ধির দুটি উপাদান কি কি? স্পিয়ারম্যানের মতে বুদ্ধির দুটি উপাদান কি কি? যেহেতু স্পিয়ারম্যান বলেছিলেন যে বুদ্ধি দুটি উপাদান দিয়ে তৈরি, সেই দুটি উপাদান কি কি? জি এবং এস। জি আর একটা হচ্ছে এস। জি ফর কি? জেনারেল মেন্টাল অ্যাবিলিটি। জেনারেল মেন্টাল অ্যাবিলিটি। আর এস ফর কি? এস ফর হচ্ছে স্পেশাল মেন্টাল অ্যাবিলিটি, স্পেশাল মেন্টাল অ্যাবিলিটি, স্পেশাল মেন্টাল অ্যাবিলিটি বলা হয়। জি ফর জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, এস ফর স্পেশাল মেন্টাল অ্যাবিলিটি। জেনারেল মেন্টাল অ্যাবিলিটিটা কি? এটা সব মানুষের মধ্যেই থাকে কম বেশি জন্মগতভাবে। জেনারেল মেন্টাল অ্যাবিলিটিটা সব মানুষের মধ্যেই কম বেশি থাকে, স্পেশাল মেন্টাল অ্যাবিলিটি, স্পেশাল মেন্টাল অ্যাবিলিটি সবার মধ্যে থাকে না, কম বেশি মানে সবার মধ্যে থাকে না বলতে এটা অর্জিত। যারা শিখনের প্রভাবে নিজের আচরণ পরিবর্তন করে এই স্পেশাল মেন্টাল অ্যাবিলিটিটা অর্জন করতে পারবে তাদের মধ্যেই থাকবে, এবং এটা বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্ন রকম, বিভিন্ন ধরনের অনেকটা স্পেশাল মেন্টাল অ্যাবিলিটি থাকতেই পারে। স্পেশাল মেন্টাল অ্যাবিলিটি শিখন ক্ষমতা, এটা অর্জিত, এটা শিখনের প্রভাবে অর্জিত। জি ফর জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, এটা জন্মগতভাবে আমাদের মধ্যে কম বেশি পরিমাণে থাকে। আমরা যে যে সমস্ত সাধারণ কাজ করে থাকি সেগুলো জেনারেল মেন্টাল অ্যাবিলিটি দিয়েই আমাদের কাজগুলো করে থাকে, আর আমাদের যে বিশেষ কার্যক্ষমতা দক্ষতা সেগুলো আমাদের স্পেশাল মেন্টাল অ্যাবিলিটি দিয়ে কাজটা করানো হয়। তো বোঝা গেল জি আর এস, স্পিয়ারম্যানে বুদ্ধি দুটি উপাদান জি এবং এস। পরের প্রশ্নে আসি, স্পিয়ারম্যানের মতে বিশেষ মানসিক ক্ষমতা, বিশেষ মানসিক ক্ষমতার প্রধান বৈশিষ্ট্য কি? বিশেষ মানসিক ক্ষমতার প্রধান বৈশিষ্ট্য কি? এস, এস এর প্রধান বৈশিষ্ট্য কি? এস এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি অর্জিত মানসিক ক্ষমতা, এটি অর্জিত মানসিক ক্ষমতা। এস এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি অর্জিত মানসিক ক্ষমতা। স্পিয়ারম্যানের মতে বিশেষ মানসিক ক্ষমতার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি অর্জিত মানসিক ক্ষমতা, এটা জন্মগতভাবে থাকে না,
জন্মগত ভাবে থাকে না। একটা উদাহরণ দিলে পরিপূর্ণ পরিষ্কার হবে, স্পিয়ারম্যান একটা চিত্র তৈরি করেছেন, মনে করি এটা একটা কাজ, এটা জি উপাদানের ভিতরে। তো একটা কোনো কাজ করতে গেলে দেখো তিন প্রকার মনে করি কাজ, এগুলো জি উপাদান ভিতরে, এই পাশের গুলো, এটা ডব্লিউ ওয়ান কাজ, ডব্লিউ টু ওয়ার্ক, থ্রি, তিন ধরনের কাজ। বাইরের গুলো হচ্ছে স্পেশাল মেন্টাল অ্যাবিলিটি। তো আমাদের কোনো কাজ করতে গেলে দুটো কাজ, দুটো বুদ্ধির উপাদান প্রয়োজন, দুটি বুদ্ধির উপাদান প্রয়োজন, জি এবং এস। জি এবং এস আমাদের বিভিন্ন কাজে বিভিন্ন রকম ভাবে দরকার লাগে। মনে করি ডব্লিউ ওয়ান কাজের জন্য জির পরিমাণ আমাদের একটু কম লাগছে, এস এর পরিমাণ বেশি লাগছে। এই ধরনের কাজটা করার জন্য, এই ধরনের কাজটা করার জন্য জি এর পরিমাণ কম লাগছে, এস এর পরিমাণ বেশি লাগছে। ডব্লিউ টু কাজ করার জন্য জি আর এস সমান সমান লাগছে। এটা জেনারেল মেন্টাল অ্যাবিলিটি এবং স্পেশাল মেন্টাল অ্যাবিলিটি, এ দুটো কাজের জন্য সমান সমান লাগছে। এবং ডব্লিউ থ্রি কাজের জন্য জি উপাদানটা বেশি লাগছে এবং এস উপাদানটা কম লাগছে। তাহলে বোঝা গেল যে যে কোনো একটা কাজ করার জন্য আমাদের জি উপাদান এবং এস উপাদান প্রয়োজন হয়। জি উপাদান জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, যেটা আমাদেরকে বিভিন্ন কাজে স্পেশাল মেন্টাল অ্যাবিলিটির সাথে সহযোগিতাভাবে কাজ করে থাকে, সহযোগ করে থাকে কোনো একটা কাজ করার জন্য। মনে করি একজন ব্যক্তি, সে চার চাকার গাড়ি চালাতে পারে, তাহলে তার একটা বিশেষ মানসিক ক্ষমতা, এবং তার সাথে চার চাকার গাড়ি খারাপ হয়ে গেলে সে সারতেও পারে, তাহলে এটাও একটা বিশেষ মানসিক ক্ষমতা। এবার বিশেষ মানসিক ক্ষমতা কাজ করার জন্য কিছু কিছু জেনারেল মানসিক ক্ষমতা, অর্থাৎ জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, অর্থাৎ সাধারণ জ্ঞান আমাদের প্রয়োজন হয়। সেইগুলোই হচ্ছে জি, সেইগুলোই হচ্ছে জি। এবং আমাদের যে বিশেষ মানসিক ক্ষমতা তার সাথে মিলে, অর্থাৎ জি আর এস মিলে, জি এবং এস মিলে আমাদের কোনো একটা কাজ সম্পন্ন আমরা করতে পারি, এটা স্পিয়ারম্যান বলেছেন। জি ফর জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, যেটা সব ধরনের কাজে লাগে, এস ফর স্পেশাল মেন্টালিটি, অর্থাৎ বিশেষ বিশেষ কাজের ক্ষেত্রে এস উপাদান লাগে, এবং জি এবং এস মিলেই সেই কাজটা সম্পন্ন করে। পরের প্রশ্ন আসি, থার্স্টনের বুদ্ধির তত্ত্বকে কি বলা হয়? থার্স্টনের বুদ্ধির তত্ত্বকে কি বলা হয়? থার্স্টনের বুদ্ধির তত্ত্বকে কি বলা হয়? দেখো থার্স্টনের বুদ্ধির তত্ত্বকে বলা হয় দলগত উপাদান তত্ত্ব, বলা হয় দলগত উপাদান তত্ত্ব, গ্রুপ ফ্যাক্টর থিওরি বা প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি। থার্স্টনের তত্ত্বকে বলা হয় প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি বা পিএমএ, পিএমএ, প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি অর গ্রুপ ফ্যাক্টর থিওরি। গ্রুপ ফ্যাক্টর থিওরি, গ্রুপ ফ্যাক্টর থিওরি অর পিএমএ বা প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি বলা হয়। কেন প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি বলা হয়? কেন প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি বলা হয়? থার্স্টনের দলগত উপাদান তত্ত্বে উনি পরে পরের প্রশ্নে আমি নিশ্চয়ই রাগ রেখেছি এটা, থার্স্টনের দলগত উপাদান তত্ত্বের কয়টি মৌলিক শক্তি রয়েছে? উত্তর হবে সাতটি। কয়টি মৌলিক শক্তি রয়েছে? সাতটি। কি কি, কেন গ্রুপ ফ্যাক্টর বলা হয়? দেখো প্রথম যে মেন্টাল অ্যাবিলিটির কথা, মানে প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটির কথা বলেছেন, সেগুলো হচ্ছে এম, এন, পি, এস, ভি, ডব্লিউ, ভি, 1, 2, 3, 4, 5, 6, 7, এই সাতটা প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটির কথা বলেছেন।
এই সাতটি প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটির মধ্যে এম ফর মেমোরি, যেটাকে আমরা স্মৃতি বলি, স্মৃতিচিহ্ন, এন ফর নাম্বার দিয়ে, স্মৃতি দিয়ে, এটা মেমোরি, এন ফর নাম্বার, পি ফর পারসেপশন, এস ফর যেগুলো স্থান প্রত্যক্ষণ আমরা করে থাকি, যে স্পেশাল স্পেশাল, ভি ফর ভার্বাল মেন্টাল অ্যাবিলিটি, এবং ডব্লিউ ফর ওয়ার্ড ফ্লুয়েন্সি, যেটাকে কথা বলার দক্ষতা বলা হয়। এবং ভি ফর ভার্বাল সরি, এই জায়গাটা একটা ভুল হচ্ছে, এম 1 2 3 4 5 6 7, ভি ফর ওয়ার্ড যখন চলে আসছে এটা হবে আর, এটা হবে, দেখো একটু ভুল হচ্ছিল এই জায়গাটায়, এটা হবে আর ফর রিজনিং, এটা রিজনিং, আর এটা ওয়ার্ড ফ্লুয়েন্সি। ওয়ার্ড ফ্লুয়েন্সি এটা, আর এটা স্থান প্রত্যক্ষণ, এটা প্রত্যক্ষণ। তাহলে মেমোরি, নাম্বার, পারসেপশন, স্পেশাল, এটা স্থান প্রত্যক্ষণ, এটা স্মৃতি, এটা সংখ্যা, এটা প্রত্যক্ষণ, এটা স্থান প্রত্যক্ষণ, এটা বাচনিক ক্ষমতা, এটা ওয়ার্ড ফ্লুয়েন্সি অর্থাৎ ব্যবহারের ক্ষমতা, ওয়ার্ড ব্যবহারের ক্ষমতা, এটা হচ্ছে যুক্তিকরণের ক্ষমতা, আর ফর রিজনিং। তাহলে সাতটি উপাদানের কথা থার্স্টন আমাদের বলেছিলেন, যে যে কোনো কাজ করার ক্ষেত্রে আমাদের এই সাতটি দরকার পড়ে। তাই থার্স্টনের দলগত উপাদান তত্ত্বকে গ্রুপ ফ্যাক্টর বা প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি বলা হয়। পরের প্রশ্ন দেখে নিই, থার্স্টনের মতে ভাষাবোধের ক্ষমতা কি দিয়ে চিহ্নিত করা হয়? ভাষাবোধ ক্ষমতা ভি চিহ্ন দিয়ে, যেটাকে বলা হচ্ছিল ভার্বাল মেন্টাল অ্যাবিলিটি। পরের প্রশ্ন, থার্স্টনে বিচার করার ক্ষমতা কি দিয়ে? বিচার করা মানে হচ্ছে রিজনিং, রিজনিং দিয়ে বলেছিলাম, রিজনিং, যেটা হচ্ছে আর, থার্স্টনের মতে বিচার করার ক্ষমতা চিহ্নিত করা হয় আর দিয়ে। পরের প্রশ্ন হচ্ছে, থর্ন্ডাইকের বুদ্ধির উপাদান তত্ত্ব কি নামে পরিচিত? এতক্ষণ গেল থার্স্টন, এবার আসছি থর্ন্ডাইক। থর্ন্ডাইকের উপাদান তত্ত্ব, বুদ্ধির উপাদান তত্ত্ব, বহু উপাদান তত্ত্ব নামে পরিচিত, বহু উপাদান তত্ত্ব নামে পরিচিত। পরের প্রশ্ন আসছে, বুদ্ধির পারমাণবিক তত্ত্ব নামে পরিচিত কোনটি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পারমাণবিক তত্ত্ব, বুদ্ধির পারমাণবিক তত্ত্ব নামে পরিচিত কোনটি? বুদ্ধির পারমাণবিক তত্ত্ব নামে পরিচিত কোনটি? বুদ্ধির পারমাণবিক তত্ত্ব নামে পরিচিত হচ্ছে থর্ন্ডাইকের বহু উপাদান তত্ত্ব নাকি থার্স্টনের দলগত উপাদান তত্ত্ব? থর্ন্ডাইকের বহু উপাদান তত্ত্ব, বুদ্ধির পারমাণবিক তত্ত্ব, অ্যাটমিক থিওরি বলা হয় এটাকে, বলা হয় অ্যাটমিক থিওরি। অ্যাটমিক থিওরি বলা হয় থর্ন্ডাইকের বহুপাদান তত্ত্ব। পরের প্রশ্ন দেখে নিই, প্রাথমিক মানসিক শক্তি তত্ত্বের জনক কে? প্রাথমিক মানসিক শক্তি তত্ত্বের জনক অর্থাৎ পি এম এ, প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি, এই শক্তি তত্ত্বের জনক কে? উত্তর হবে থার্স্টন, কারণ থার্স্টনের গ্রুপ ফ্যাক্টর থিওরি এবং প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি একই
তাহলে প্রাথমিক মানসিক শক্তি তত্ত্বের জনক হচ্ছে থার্স্টন। পরের প্রশ্ন দেখি, ইলেকট্রিক থিওরি নামে পরিচিত কোনটি? ইলেকট্রিক থিওরি, ইলেকট্রিক থিওরি নামে পরিচিত কোনটি? উত্তর হবে কি, ইলেকট্রিক থিওরি নামে পরিচিত হচ্ছে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব, যেটাকে আমরা ইলেকট্রিক থিওরি নামে পরিচিত। স্পিয়ারম্যান দ্বি উপাদান তত্ত্বে কি কি উপাদানের কথা বলেছিলেন? জি অ্যান্ড এস, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি এবং স্পেশাল মেন্টাল অ্যাবিলিটি। পরের প্রশ্ন দেখি নি, অ্যাবিলিটিস অফ ম্যান, এই যে গ্রন্থ, এই গ্রন্থটি লেখক কে? অ্যাবিলিটিস অফ ম্যান গ্রন্থটি লেখক কে? অ্যাবিলিটিস অফ ম্যান গ্রন্থটি লেখক কে? অ্যাবিলিটিস অফ ম্যান গ্রন্থটি লেখক হচ্ছে স্পিয়ারম্যান। অ্যাবিলিটিস অফ ম্যান গ্রন্থটি লেখক স্পিয়ারম্যান। পরের প্রশ্ন দেখি, গিলফোর্ডের যে বুদ্ধির তত্ত্ব কি নামে পরিচিত? গিলফোর্ডের বুদ্ধির তত্ত্ব কি নামে পরিচিত? গিলফোর্ডের বুদ্ধির তত্ত্ব, বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্ব বা 3D তত্ত্ব নামে পরিচিত? গিলফোর্ডের বুদ্ধির তত্ত্ব ত্রিমাত্রিক তত্ত্ব নামে পরিচিত। তাহলে বুদ্ধির গিলফোর্ডের বুদ্ধির তত্ত্বকে ত্রিমাত্রিক তত্ত্ব বলা হয়। সে গিলফোর্ড তিন ধরনের বুদ্ধির মাত্রাভূত গুলো কথা বলেছিলেন, কি কি সেগুলো একটু দেখে নিই। বুদ্ধির তিনটি মাত্রার কথা বলেছিলেন, বুদ্ধির তিনটি মাত্রা। 1 নম্বর হচ্ছে কন্টেন্ট ডাইমেনশন, বিষয়বস্তুগত মাত্রা, কন্টেন্ট ডাইমেনশন। 2 নম্বরটা হচ্ছে প্রসেস ডাইমেনশন। 2 নম্বরটা কি হচ্ছে? 2 নম্বরটা হচ্ছে অপারেশন ডাইমেনশন। 2 নম্বর হচ্ছে অপারেশন। অপারেশন ডাইমেনশন প্রক্রিয়াগত মাত্রা। 3 নম্বরটা হচ্ছে প্রোডাক্ট ডাইমেনশন। বিষয়বস্তুগত মাত্রা, প্রক্রিয়াগত মাত্রা, আর একটা হচ্ছে উৎপাদনগত মাত্রা। এই তিনটি মাত্রার কথা বলেছিলেন, এই তিনটি মাত্রার কথা গিলফোর্ড বলেছিলেন, যে বুদ্ধির তিনটি মাত্রা রয়েছে, এই জন্য এনার তত্ত্বকে ত্রিমাত্রিক তত্ত্ব বা 3D থিওরি বলা হয়, বা স্ট্রাকচার অফ ইন্টেলিজেন্সও বলা হয়, ত্রিমাত্রিক তত্ত্ব নামে পরিচিত। পরের প্রশ্ন আসি, ট্রায়ার্কিক থিওরি অফ ইন্টেলিজেন্স নামে কে আবিষ্কার করেন? ত্রিযোজী তত্ত্ব যেটাকে বলা হয়, ট্রায়ার্কিক থিওরি অফ ইন্টেলিজেন্স কে আবিষ্কার করেন? রবার্ট স্টার্নবার্গের থিওরিকে ট্রায়ার্কিক থিওরি অফ ইন্টেলিজেন্স বলা হয়। রবার্ট স্টার্নবার্গের থিওরিকে ট্রায়ার্কিক থিওরি অফ ইন্টেলিজেন্স বলা হয়। স্টার্নবার্গ কয় ধরনের বুদ্ধির উপাদানের কথা বলেছেন? উনি বলেছেন তিন ধরনের বুদ্ধির উপাদানের কথা। তাহলে গিলফোর্ডের তিন ধরনের বুদ্ধির উপাদানের কথা বলেছিলেন, স্টার্নবার্গ তিন ধরনের বুদ্ধির উপাদানের কথা বলেছিলেন, কি কি আমরা দেখে নেব। স্টার্নবার্গ বুদ্ধির উপাদানগুলির মধ্যে কোনটি নয়? এই নির্বাচনী বুদ্ধি নয়, এটা হবে না। তাহলে এইগুলো সঠিক
উপাদানগত বুদ্ধি, পরীক্ষামূলক বুদ্ধি এবং প্রাসঙ্গিক বুদ্ধি। স্টানবার্গ বুদ্ধির উপাদানগুলি উপাদানগত বুদ্ধি, পরীক্ষামূলক বুদ্ধি এবং প্রাসঙ্গিক বুদ্ধি, এই তিনটি মাত্রার কথা বলেছিলেন। স্টানবার্গ বুদ্ধির উপাদানগুলো উপাদানগত বুদ্ধি, পরীক্ষামূলক বুদ্ধি এবং প্রাসঙ্গিক বুদ্ধির কথা বলেছিলেন। তাহলে উপাদানগত বুদ্ধিকে কিভাবে সমস্যার সমাধান করা যায় সেই সমস্ত কৌশল নির্বাচন করা হচ্ছে উপাদানগত বুদ্ধি। পরীক্ষামূলক বুদ্ধি মানে হচ্ছে এক্সপেরিমেন্টাল কৌশল প্রয়োগ করা, এবং প্রাসঙ্গিক বুদ্ধি সেই অনুযায়ী বুদ্ধি নিরূপণ করা। অর্থাৎ বুদ্ধিকে আমরা মানে অবস্থা নির্বাচন করে থাকি যে কৌশল নির্বাচনের বা প্রয়োগের পরে যে সমস্ত, সেটিকে বলা হয় প্রাসঙ্গিক বুদ্ধি। পরিবেশকে পরিবর্তন হতে সাহায্য করে। পরের প্রশ্ন দেখে নিই, থন্ডায়েক তিন ধরনের বুদ্ধির উপাদানের কথা বলেছিলেন, থন্ডায়েকও তিন ধরনের বুদ্ধির উপাদানের কথা বলেছিলেন, সে তিনটির বুদ্ধি মধ্যে কোনটি নয়? থন্ডায়েকের তিন ধরনের বুদ্ধির উপাদানগুলির মধ্যে কোনটি নয়? এটি হবে ব্যক্তিগত বুদ্ধি, এটি নয়, এটি হবে না। অর্থাৎ বিমূর্ত বুদ্ধি হবে, যান্ত্রিক বুদ্ধি, সামাজিক বুদ্ধির কথা বলেছিলেন। তাহলে প্রশ্ন আসতেই পারে যে থন্ডায়েক সামাজিক বুদ্ধির কথা বলেছিলেন, এরকম আসতে পারে সামাজিক বুদ্ধির কথা কে বলেছিলেন? উত্তর হবে থন্ডায়েক। থন্ডায়েকের তত্ত্বকে আমরা কি নামে পরিচিত? বহু উপাদান তত্ত্ব, বহু উপাদান, বহু উপাদান। আর একটা কি নামে পরিচিত, খুবই ইম্পর্টেন্ট ছিল, যেটা আমি প্রশ্নে আলোচনা করছিলাম, কি খুবই ইম্পর্টেন্ট ছিল যেটা বহু উপাদান তত্ত্বে আর একটা কি নামে পরিচিত? অ্যাটমিক থিওরি, অ্যাটমিক থিওরি নামে পরিচিত, অ্যাটমিক থিওরি নামে পরিচিত। থন্ডায়েক তিন ধরনের বুদ্ধির মধ্যে বিমূর্ত বুদ্ধি, যান্ত্রিক বুদ্ধি এবং সামাজিক বুদ্ধির কথা বলেছেন। তিন ধরনের বুদ্ধির মধ্যে বহু উপাদান, মানে এই তিন থন্ডায়েকের বুদ্ধির তত্ত্বকে বহু উপাদান তত্ত্ব বলা হয়, একে অ্যাটমিক থিওরি বলা হয়। পরের প্রশ্ন আসি, গার্ডনার কতগুলি বুদ্ধির কথা স্বীকার করেছেন? গার্ডনার কতগুলি বুদ্ধির কথা স্বীকার করেছেন? উত্তর হবে আটটি। গার্ডনার আট ধরনের বুদ্ধির কথা স্বীকার করেছেন। পরের এই আজকে 20 পর্যন্ত রাখলাম ইন্টেলিজেন্স সম্পর্কে। এই 20টা কার কার বুদ্ধির তত্ত্ব খুব বেশি ইম্পর্টেন্ট, যেমন এই ট্রায়ার্কিক থিওরি অফ ইন্টেলিজেন্স আবিষ্কার করেছিলেন স্টানবার্গ। স্টানবার্গের বুদ্ধিকে তিন ধরনের বুদ্ধি বলা হয়, উপাদানগত বুদ্ধি, পরীক্ষামূলক বুদ্ধি, প্রাসঙ্গিক বুদ্ধি। এরপরে আসছে গিলফোর্ডের বুদ্ধির তত্ত্ব, ত্রিমাত্রিক তত্ত্ব। ত্রিমাত্রিক তত্ত্বের মধ্যে কন্টেন্ট ডাইমেনশন, তিন ধরনের উপাদানের কথা বলেছিলেন, কন্টেন্ট ডাইমেনশন, অপারেশন ডাইমেনশন এবং প্রোডাক্ট ডাইমেনশন। অ্যাবিলিটিস অফ ম্যান, স্পিয়ার ম্যান, ইলেকট্রিক থিওরি, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যাবিলিটিস অফ ম্যান গ্রন্থটি লেখক, অ্যাবিলিটিস অফ ম্যান গ্রন্থটি লেখক হচ্ছে স্পিয়ার ম্যান। জিএস এর ধারণা স্পিয়ার ম্যানের। প্রাথমিক মানসিক তত্ত্ব পিএমএ থাস্টন। পারমাণবিক তত্ত্ব নামে পরিচিত থন্ডায়েকের বুদ্ধির উপাদান, বহু উপাদান তত্ত্ব নামে পরিচিত এগুলো। এই পর্যন্তই। TWS একাডেমি আমাদের অ্যাপস লঞ্চ করেছে, যারা পেইড ব্যাচে এখনো পর্যন্ত সাবস্ক্রিপশন নাওনি তারা অবশ্যই সাবস্ক্রিপশন নিয়ে নেবে, আমাদের ফ্রি ক্লাসগুলো দেখতে থাকবে এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে। আজ এই পর্যন্তই, পরের ক্লাসে আমরা আরো কিছু প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করবো।